মোবাইলে লকটা বাই খোলা যাচ্ছে না। অনেক সময় কি হয়, বাসার মধ্যে যদি মোবাইল রেখে যান, বাচ্চারা উল্টাপাল্টা টিপে দেখবেন লক করে ফেলে। এখন আপনার মোবাইলটা যেই লক হোক না কেন, প্যাটার্ন লক হোক, ফেস লক হোক, ফিঙ্গার লক হোক অথবা পিন লক হোক, যেই লক হোক না কেন, আপনি সার্ভিসিংয়ের দোকানে না গিয়েই কিন্তু মোবাইলের লকটাকে আনলক করতে পারবেন নিজেই। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কাজটা শিখে রাখেন ভাই, কাজে লাগবে কিন্তু। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, কিভাবে মোবাইলের লক আনলক করতে হয় সহজে শিখতে পারবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম, এই মোবাইলের লকটা খোলা যাচ্ছে না, ঠিক আছে? এই যে দেখুন, কোনোভাবেই খুলতে পারতেছি না। খুব সহজে দেখাবো মোবাইলের লক ভুলে গেলে কিভাবে আনলক করতে হয়, ঠিক আছে? তো প্রথম অবস্থায় কি করতে হবে, ফোনটাকে অফ করতে হবে। যে দেখুন, আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলাম, এই মোবাইলটাকে এখান থেকে অফ করতে হবে। মোবাইলটা সম্পূর্ণভাবে অফ হওয়ার সাথে সাথে এখানে দেখুন পাওয়ার বাটন এবং ভলিউমের প্লাস বাটন, নিচে হোম বাটন, তিনটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকের মোবাইলে কিন্তু এইখানে হোম বাটন থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ার বাটন এবং প্লাস বাটন মানে একসাথে চাপ দিয়ে ধরে রাখলেও হবে, যেহেতু এটার মধ্যে হোম বাটন আছে, তিনটা একসাথে চাপ দিতে হবে। তো আমি তিনটা একসাথে চাপ দিচ্ছি। তিনটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন। এই যে দেখুন, আমি আমার হাত থেকে পাওয়ার বাটন ছেড়ে দিচ্ছি, শুধু এখানে হোম বাটন এবং এখানে প্লাস বাটন চাপ দিয়ে ধরে রাখছি। কিছুক্ষণ আপনি এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে। কিছুক্ষণ ঠিক এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন প্লাস বাটন এবং মাইনাস বাটন, আমি মাইনাস বাটনে টাচ করে নিচে নিয়ে আসবো অপশনগুলো। নিচে লেখা আছে রিসেট করার জন্য ফোনটা, এই যে দেখুন রিসেট, এই যে দেখুন রিস্টোর অ্যান্ড রিসেট। তো ফোনটাকে আমরা রিসেট করব, রিসেট করার জন্য রিসেট অপশনে নিয়ে আসছি। এখন পাওয়ার বাটনে টাচ করে যে দেখুন আমি রিসেট করে দিচ্ছি, আবার পুনরায় নিচে নিয়ে আসতে হবে, মানে ইএসএ নিয়ে আসবো। যে দেখুন আমি ইএস করে দিলাম, এখন পাওয়ার বাটনে টাচ করে আমি ইএসএ টাচ করতে হবে। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার ফোনটা যে রিসেট দিচ্ছেন মানে লকটা যে ভুলে গেছেন, আপনার ফোনের মধ্যে কিন্তু কোনো কিছু থাকবে না, গ্যালারির মধ্যে যা থাকবে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। এক কথায় হচ্ছে, শোরুম থেকে মোবাইলটা যেরকমভাবে কিনেন কোনো কিছু থাকে না, ঠিক ওই রকম হয়ে যাবে। এখন রিসেটে নেওয়ার সাথে সাথে এখানে দেখুন পাওয়ার বাটনে ট্যাপ দিবেন, পুনরায় আমি পাওয়ার বাটনে ট্যাপ দিয়ে রিবুট করব ফোনটাকে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এখন কিছুক্ষণ সময় লাগবে ফোনটা রিস্টার হতে। তো অলরেডি কিন্তু ফোনটা রিস্টোর নিয়েছে, এখন কি করতে হবে, এখানে দেখুন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখনই আমি পাওয়ার বাটনে টাচ করে রিস্টোর দিতে গেলাম, অনেকক্ষণ সময় লেগেছে। অবশ্যই অনেকক্ষণ সময়ের পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে, আপনাদেরকেও একটু ধৈর্য ধরতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন স্টার্টে টাচ করে দিবেন, এখানে ইংলিশ সিলেক্ট করে স্টার্টে টাচ করতে হবে। আমি ইংলিশ সিলেক্ট করে স্টার্টে টাচ করে দিলাম। এখন ওয়াইফাই অথবা হটস্পট এখানে কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা মোবাইলের হটস্পট কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাই অথবা হটস্পট কানেক্ট করার সাথে সাথেই নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে আসার সাথে সাথেই একদম নিচে চলে আসতে হবে, এখানে দেখুন এর আইকন আছে, এই আইকনটাতে টাচ করে পুনরায় আবার নেক্সটে চলে আসবেন। এখানে এগ্রিতে টাচ করতে হবে। এগ্রিতে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ মোবাইলের ভুলে যাওয়া লক আনলক করার ক্ষেত্রে। যেমন এই মোবাইলটার মধ্যে যে জিমেইল ছিল আগে থেকে, মানে গুগল অ্যাকাউন্ট ছিল, ওই গুগল অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। যদি আমি এখানে ওই গুগল অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড না দিতে পারি, তাহলে কিন্তু এফআরপি লক হয়ে যাবে, এফআরপি লক বাইপাস করতে হবে। তো এই মোবাইলটার মধ্যে যেই গুগল অ্যাকাউন্ট ছিল, ওই গুগল অ্যাকাউন্ট যার ফোন ওনার মনে আছে, এখানে গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই মোবাইলটার মধ্যে যেই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, ওই গুগল অ্যাকাউন্টের ইমেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে নেক্সটে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, সঠিক পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর এখান থেকে নেক্সটে চলে আসব। নেক্সটে আসার সাথে সাথেই কিন্তু নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে, আর অবশ্যই অপেক্ষা করবেন। এখানে দেখুন ইএসএ টাচ করতে হবে। ইএসএ টাচ করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এইখান থেকে পুনরায় আবার নেক্সটে চলে আসবেন। এখান থেকে ডেট এবং টাইম ঠিক করতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখুন নট নাও টাচ করতে হবে। নট নাও টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনি চাইলে আপনার ফোনটাকে আবার লক করতে পারেন। তো যেহেতু লক করবো না, এই যে দেখুন টিকমার্কটা তুলে দিলাম, তারপর এখান থেকে আমরা স্কিপ করে দিব, পুনরায় এখান থেকে স্কিপে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মডেলটা চলে আসবে, যে দেখুন গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। এখন এখান থেকে নিচে চলে আসবেন, আপনি চাইলে কিন্তু স্যামসাং অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট করতে পারেন। আমরা স্যামসাং অ্যাকাউন্ট পরে করব, স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার সাথে সাথেই এখান থেকে নিচে চলে আসবেন, পুনরায় ফিনিশ লেখা আছে, আমরা ফিনিশে টাচ করে দিব। ফিনিশে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আমাদের কাজগুলো। অলরেডি কিন্তু ডিভাইসটা অন হয়ে গেল। যে দেখুন, আমি যদি আমার ফোনটাকে লক করি, এখন আর লক চাবে না। যে দেখুন, সম্পূর্ণভাবে কিন্তু আমরা লকটা আনলক করতে পেরেছি। ঠিক আছে, ঠিক একইভাবে আপনার ফোনটা যেই কোম্পানিরই হোক না কেন, পাওয়ার বাটন এবং প্লাস বাটনে টাচ করে কিন্তু এইভাবে এই প্রসেসে লকটাকে আনলক করতে পারবেন, যদি আপনার মোবাইলের গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড আপনার জানা থাকে। ঠিক আছে, যদি জানা না থাকে তাহলে কিন্তু এফআরপি লক হয়ে যাবে, তখন আবার এফআরপি লক বাইপাস অথবা রিমুভ করতে হবে। তো বন্ধুরা, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন, মোবাইল যদি লক লেগে যায় ভুলে যান কীভাবে আনলক করতে হয়। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।